সবাই কেমন আছো? তো বেশ অনেকদিন ধরেই একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তবে অবশ্যই এটা বাড়িতে বানানো বিরিয়ানি। তো আজকে ভেবেছি না, আজকে আমি বানিয়েই ছাড়বো। তো বাড়িতে থাকা সাধারণ একদম সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে এই টেস্টি বিরিয়ানিটা বানাবো। তো তার জন্য আগে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আজকে কিন্তু বানাবো ডিম বিরিয়ানি। চিকেন না থাকলে তোমরা কিন্তু বাড়িতে থাকা ডিম চাল দিয়ে এইরকম টাইপের একটা টেস্টি বিরিয়ানি বানাতেই পারো। তো এখানে আমি তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর হ্যাঁ, চালটাও আমার কাছে একদম অল্পই ছিল, তো ভাবলাম যে যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে আমাদের হয়ে যাবে। তো সেটা দিয়ে আমি এখানে মেপে ভালো করে চালটাকে ধুয়ে নেব। চালটা ধুয়ে আমি ভেজাতে দিয়ে দিয়েছি, তো ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছু আলু ছুলে নিচ্ছি। আর হ্যাঁ, মশলা লাগবে খুবই সামান্য, পেঁয়াজও কেটে নেব একদম ঝিরি ঝিরি করে, পেঁয়াজটাকে কাটবো। তো এই তো পেঁয়াজটাও কিন্তু কাটা হয়ে গেছে, এটা আমি আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। যে আলুটা আমি নিয়েছিলাম সেটাকে এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেটের জন্য রেখে দেব। এদিকে দেখো ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এটা এবার জল ঝরাতে দিয়ে দেবো আর একদম ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। তা ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু সর্ষের তেলেও করতে পারো, আমি এখানে রিফাইন তেলের মধ্যেই কিন্তু করছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে এইদিকে আমি এবার চালটাকে বসিয়ে দেবো। তো চালটাকে আমি সেদ্ধ করব বেশ খানিকটা নুন দিয়ে, মোটামুটি এক চামচ মতো আমি নুন দেবো এর মধ্যে। আর হ্যাঁ, একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। ওদিকে চালটাও বসিয়ে দিয়েছে, আর এদিকে একই সাথে পেঁয়াজটাও ভাজা চলছে, আর এদিকে দেখো আমি ডিমটাকেও কিন্তু ছুলে নিচ্ছি। মোটামুটি সব কাজ যদি একসাথে করা যায় না অনেকটা টাইম সেভ হয়ে যায়। আমরা ভাবি বিরিয়ানি বানানো মানে খুবই ঝামেলার ব্যাপার, কিন্তু না, প্রত্যেক কটা স্টেপ যদি এভাবে ফলো করা যায় একদম গুছিয়ে নিয়ে সব কিছু, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, সেটা আলাদা করে তুলে নিয়েছি, এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা আলুটা আর সেদ্ধ ডিমটা। ডিমটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কালার আসলেই কিন্তু এটাকে নামিয়ে নেব। আর আলুটা ভেজে নেব একদম লাল লাল করে, দুপিটি কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আলুটা ঠিক এইরকম কালার যখন আসবে দিয়ে দেবো বেশ খানিকটা জল, তবে অবশ্যই সেটা পরিমাণ মতো। আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা। দিয়ে দেবো কেওড়া জল, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, নুন, আর হ্যাঁ বিরিয়ানি মশলাও কিন্তু এই সময় একটু অ্যাড করতে হবে। এবার সব কিছু নাড়িয়ে চাড়িয়ে যখন আলুটা একটুখানি কষে আসবে তখন দিয়ে দেবো টক দই। আমি এখানে 2 থেকে 2.5 চামচ মতো টক দই ইউজ করেছি। আলুটা সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার চালটাও কিন্তু একেবারেই রেডি, অবশ্যই এটা 80% মতো রান্না করেছি, জল ঝরিয়ে নেব। আমি জানি এখন রান্না করাটা খুবই চাপের ব্যাপার, আর এই গরমের মধ্যে এরকম গরমের কাজগুলো করতে সত্যিই আমাদের ভালো লাগে না, কিন্তু সত্যি কথা বলতে বাড়িতে বানানো যে কোনো রান্নাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো এখানে মশলাটা কিন্তু একদম কষে এসেছে, আর হ্যাঁ আলুটাও কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। ঠিক এই সময় অ্যাড করব অল্প করে একটু টমেটো সস, কেন জানি না আমার টমেটো সসের ফ্লেভার দিলে মনে হয় আরও বেশি ভালো হয়। তো দেখো এবারে একটু চাকু দিয়ে চেক করে নিচ্ছি যে আলুগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। প্রত্যেক কটা আলুই কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো চালের লেয়ারটা, খুব সাবধানে এই স্টেজটা করতে হবে, চালগুলো যাতে একদমই না ভেঙে যায়। হালকা হাতে চালটা আমি ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো।
চাল দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো 2-4 ড্রপ মিঠা আতর, আর হ্যাঁ কেওড়া জলও কিন্তু দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। ব্যাস, আর কোনো স্টেপ নেই। এবার জাস্ট এটাকে ঢেকে দিয়ে একদম গ্যাসটাকে লোতে দিয়ে অপেক্ষা করতে হবে 15-30 মিনিটের জন্য। তাহলেই কিন্তু একদম গরমাগরম বিরিয়ানি রেডি। আলু আর চালটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছে, আর দেখতেই পাচ্ছো কতটা ঝরঝরে বিরিয়ানি হয়েছে। তোমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করলে এত সহজেই কিন্তু বাড়িতে এত সুন্দর একটা ডিম বিরিয়ানি বানিয়ে ফেলতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা ভেজিটেরিয়ান রয়েছো তারা কিন্তু শুধু আলু দিয়েও ঠিক এই রকম একটা বিরিয়ানি বানিয়ে ফেলতে পারো, সেটাও কিন্তু খেতে দারুণ হয়। চালগুলো রয়েছে কিন্তু একদম ঝরঝরে। তবে হ্যাঁ, এই বিরিয়ানিটা দম থেকে নামিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য একটু রেস্ট দেবে, তারপরেই কিন্তু সার্ভ করবে। আমার তো ভীষণ ফেভারিট এই ডিম বিরিয়ানি, তোমরাও কিন্তু ট্রাই করো। আর হ্যাঁ, কেমন লাগলো সেটা কিন্তু লিখে জানিও।